টাটা আইপিএল 2022 15তম আসরে লিগের 56তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এর মোকাবেলায় মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। তো বন্ধুরা, কে জিতবে এই ম্যাচ? হয়েছে আমার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স নাকি কলকাতা নাইট রাইডার্স? কি বলছে বিগত পরিসংখ্যান গুলো? মুখোমুখি কোন দল এগিয়ে, এরা নিজেদের মধ্যে কেমন পারফরমেন্স করে, সেটি নিয়ে আমাদের আজকে ভিডিও সাজানো হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন প্রেস করবেন, নতুন ভিডিও নোটিফিকেশন সবাই দিবে। তো বন্ধুরা, চলুন দেখে আসি তাদের হেড টু হেড স্ট্রিটটা কেমন। ইতিমধ্যে আইপিএল ইতিহাসে কিন্তু কলকাতা আর মুম্বাই মোকাবেলা করেছে 30টি ম্যাচ, যার মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স জয় পেয়েছে 22টি ম্যাচ, এই পক্ষান্তরে কলকাতা নাইট রাইডার্স জয় পেয়েছে মাত্র 8টি ম্যাচ। এই পরিসংখ্যানগুলো যদি দেখতে চাই, সেখানে কিন্তু কলকাতার থেকে মুম্বাই ইন্ডিয়ান্স অনেকটা এগিয়ে রয়েছে। তো বন্ধুরা, তবে কি আজকের ম্যাচও মুম্বাই জিতবে নাকি কলকাতা? আপনার গুরুত্বপূর্ণ মতামত লিখে ফেলবেন আমাদের কমেন্ট বক্সে। আর সবশেষে ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করে রাখবেন, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তৎসময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।